কানাই দা ও কানায়দা কি হলো ভাই বলাই বলি ওই দেখো কটা ছেলে বেরিয়ে আর আমাদের দেখে লুকিয়ে গেল তাই হ্যাঁ হ্যাঁ আমাদের দেখে লুকিয়ে গেল বাহ শুনে খুব ভালো লাগলো আমাদের খুব সম্মান দেয় তাহলে হ্যাঁ গো কার বেটা বলো তো দেখে চিনতে পারলে হ্যাঁ কার বেটা কার ওই তো আমাদের সেই হাবলা মাতালের ছেলে হাবলা মাতালের ছেলে হ্যাঁ গো হাবলা মাতালের ছেলে মাতাল হলো তো কি হলো হাবলা ছেলে তো ভালো আর তার ছেলে ভালো তো হবেই চলো চলো কাছে গিয়ে দেখি আর বিড়ি খেলো তো কি হলো আমাদেরকে দেখে সম্মান তো দিল বিড়ি তো খায় আর সম্মান কে কজন দেয় হ্যাঁ হ্যাঁ ওই দেখ ওই দেখ তুই চন্ডালে আসছে আরে লোকা 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 নাকি তো দুটো বিড়ি বাপের পকেটে মেরে নিয়ে এলাম এসে যদি চেয়ে ফেলে লোকা 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 গরে হাবলার बेटा বিড়িয়া 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 না রে বাপ ভয় পাওয়ার কোনো কারণ নাই আয় রে বাপ ভাই আয় বাপ তোর নাম কি আমি ভূকা হে চালা হে আদি হচ্ছে ঢোর বাহ বাবা বাবা খুব ভালো সুন্দর নাম আরে কোন ক্লাসে পড়িস আর দু ক্লাস কমপ্লিট কি হলো বাহ বাহ ভালো করে লেখাপড়া কর হ্যাঁ হ্যাঁ ভালো করে লেখাপড়া কর তোরাই তো দেশের ভবিষ্যৎ রে বিড়ি খেছিস তো কি হলো বিড়ি তো সবাই খায় এই যে একটু আগে তোরা বিড়ি খেছিলিস আর আমাদেরকে দেখে লুকিয়ে গেলি যে তো দিলি রে বাপ বাপের জন্ম ভুলা যাবে না বুঝলি তাই না ভাই বলাই হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন কানাইদা বাবার জন্ম ভুলতে পারবো না কেন তোরা বিড়ি খেতে খেতে লুকিয়ে গেলি আমাদেরকে দেখে সেই সম্মানটার কথা বলছি রে বাপ সেই সম্মানটার কথা বলছি যা কখনো ভোলার লয় পালা তোমাদেরকে আবার সম্মান এখন এসে বিড়ি খুঁজবা তাই লুকিয়ে পড়লাম আর কি